মর্নিং রাধে রাধে সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে কপুকে দিয়ে ভিডিও শুরু করিনি, কপুকে পরে দেখাচ্ছি। এটা সকালবেলায় ব্রেকফাস্ট খাচ্ছিলাম পরোটা দিয়ে আলুর তরকারি দিয়ে, ভালো ছিল ব্রেকফাস্ট। এমনি পরোটা দিয়ে আলুর তরকারি খেতে খুবই ভালো লাগে। তো তারপরে চলে গেলাম রান্না করতে। আজকে অনেক কটা রান্নাবান্না আছে জানো তো, মাছ মাংস আজকে দুটোই হবে। এদের মাঝে মাঝে মানে আমার শ্বশুরবাড়িতে মাঝে মাঝে কী মনে হয় মাছ মাংস একসাথে সব নিয়ে চলে আসবে। যাই হোক, কিছু করার নেই, মানে করতে তো হবেই। আর যাই হোক, এখানে রয়েছে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছটা রান্না করবো। আর আজকে আবার মাংসও নিয়ে এসেছে। আমি ফার্স্টে ভেবেছিলাম তেলাপিয়া মাছটা ধরো যে তোমার সর্ষে বাটা দিয়ে করব, মানে সর্ষে দিয়ে করব, সাদা সর্ষে দিয়ে করলে ভালো লাগবে খেতে, কালো সর্ষের থেকে। সাদা সর্ষে তো একটু লাইট হয়, কিন্তু মানে বাকিদের মতে যে না চলো, মানে তোমরা যেমন আদা বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে যেমনি করে সেরকমভাবেই বানাতে হবে। আমার শাশুড়ি বলছিলো যে না ছেড়ে দাও, সর্ষে দিয়ে করো না, সর্ষেটা খাবো না কদিন, একদিন বাদে বা দুদিন বাদে সর্ষে দিয়ে আবার মাছ করো। আমি বললাম ঠিক আছে, কারণ মাঝখানে আমাদের সবারই একটু পেটে গণ্ডগোল হয়েছিল। তোমাদের বলছিলাম জন্মাষ্টমীর পরপর শরীরটা ভালো ছিল না, পেটে ইনফেকশান এইসব হয়েছিল, তো ওই জন্য সর্ষেটা একটু অ্যাভয়েড করতে বললো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আদা বাটা আর পেঁয়াজ বাটা জিরে দিয়ে যেমন করে একদম সিম্পল ঝোল করে, এর মধ্যে লঙ্কা রয়েছে, তোমার টমেটো রয়েছে, তো সব দিয়ে সেইরকমভাবে মাছের ঝোল বানালাম। এটা মানে দেখলে কি তোমাদের খুব স্পাইসি মনে হচ্ছে? আমাদের বাড়িতে কিন্তু স্পাইসি খাবার দাবার একেবারেই চলে না, সত্যি কথা বলতে গেলে ঝাল খেতে পারি না, আমিও পারি না, বাকিরাও পারে না। তো সেই জন্য ওই যে এটা জাস্ট রং, ওই কাশ্মীরি লঙ্কার ব্যাস আর কিছুই না। আর এখানে কিন্তু কী যেন বলো ওল ভাতে রয়েছে, ওল ভাতেগুলো মেখে রেখেছি, এটা খেতে না আমার বর ভীষণ ভালোবাসে, ওই জন্য নিয়ে আসা মাঝে মাঝে। আর এখানে দেখো এই এইগুলো আমার বরের কাজ, ঠিক আছে? এইগুলো কী এক একটার সাথে একটা জুড়ে জুড়ে এইরকম চেনের মতন বানিয়েছে। ওই যে মানি প্ল্যান্ট আছে আমাদের ঘরে অনেক, ওই দেখো দেখো যেগুলো জুড়ে জুড়ে বানাচ্ছে, মানি প্ল্যান্টগুলোকে এরকমভাবে রাখে। আর এটা কী গাছ আমি জানি না, এটাকে ওরকম ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে, দেখো ঝুলছে গাছটা, দেখো ওইরকমভাবে। এই একটা ব্যালকনিকে তো পুরো বাগান বানিয়ে ফেলেছে, এত গাছ রয়েছে এখানে। তো এই যে ওই চেনটা বানানোর জন্যই নিজে নিজে কার্যকলাপ অনেক কিছু করে। এত ধৈর্য আমার মধ্যে নেই ভাই, ওর মধ্যে অনেক ধৈর্য আছে, ধৈর্য আছে বলে এগুলো করতে পারে, আমার দ্বারা অসম্ভব ব্যাপার। যাই হোক, তার মধ্যে এখানে দেখো আমার শাশুড়ি সব কিছু কাটাকাটি করছিলো, এগুলো মাংসের জন্য তৈরি হচ্ছে। মাছ অলরেডি আমার হয়ে গেছে, এখন মাংসের জন্য প্রিপারেশনটা হচ্ছে। আজকে মানে কীরকম একটা লাগছে, রান্না করতে হচ্ছে তাই করছে জানো তো, রান্নাটার সাথে কোনোরকম খুব, অন্যান্য দিন ভালোবেসে করি, কিন্তু আজকে খুব যে মানে ভালোবেসে যে রান্নাটা করছি সেই রকম নয়, কারণ মানে আমি খুব বোর হয়ে গেছি, বুঝতে পেরেছো? মানে এক খেয়ে জীবনের সাথে সাথে খুব বোর হয়ে গেছি, মনে হচ্ছে এবার একটু কোথাও বেড়াতে যাওয়া উচিত, কোথাও ঘুরতে যাওয়া উচিত। সেরকম তো প্ল্যান ট্যান অবশ্যই হচ্ছে, কিন্তু চারপাশের অবস্থা যেরকম মানে ঠিক সাহস করে উঠতে পারছি না কোথাও বেরোনোর। ঠিক আছে, আস্তে আস্তে যাওয়া যাবে, দেখি বাইরে কোথাও প্ল্যান হচ্ছে, গেলে তো সব তোমাদের সাথে শেয়ার করবই। তো এখানে আমার মাংসের তো দেখলে তোমরা মশলাগুলোকে সব পেস্ট করে নিয়েছি, তারপর মাংসটাকেও একটু ভেজে রান্না করি, আমি বেশিরভাগ দিনই ভেজে রান্না করার চেষ্টা করি। আর আলুগুলোও ভাজা হয়ে গেছে, মাংসটাও স্পাইসি একেবারেই করি না, মাংসও যে মানে কালারটা ভালো মানে আনতে তো হবেই, কালার ভালো না আসলে মাংস খেতে ভালো লাগে না, মনে হয় রুগীর খাবার, রুগীর খাবার মনে হয়। কিন্তু ওই ঝাল দেওয়া অনেকে দেখেছি আমি, মানে সাত আটটা লঙ্কা, দশটা লঙ্কা কোনো ব্যাপার না, ওরে বাপরে বাপ, আমি কী করে খাই আমি জানি না। মানে আমাদের তরকারিতে খুব জোর দুটো তিনটে এরকম লঙ্কা ইউজ করা হয়, ঝাল বেশি থাকলে তিনটে লঙ্কা ইউজ করা হয় না, দুটো লঙ্কাই এনাফ। তো ওই ওই আর কি, মানে কালারেই যা আসে। আর এর মধ্যে দেখো আমরা, আমি আজকে না কী বলে ফার্স্টে তোমার চিনিটা দিতে ভুলে গেছিলাম তেলের মধ্যে, তারপর আবার মনে পড়েছিলো, ঠিক আছে, তারপর আবার চিনিটা দিয়ে মানে একটু ক্যারামেলাইজড হয়, তো চিনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর তোমার কালারটা ভালো আসে, বেসিক্যালি কালারটার জন্যই চিনিটা তেলের মধ্যে দেওয়া হয়। আজকে ভিডিওটা শুরুতে কিন্তু তোমাদেরকে গোপুকে দেখাইনি, গোপুকে দেখাবো একটু পরে, কারণ সকালে যখন আমি আজকে পুজো দিতে গিয়েছিলাম, আজকে ঠাকুর ঘরে অনেক বেশি কাজ ছিল, আমার ওখানে গিয়ে ভিডিও করা একেবারে হচ্ছিলো না, আমি আজকে ফোনটাই নিয়ে যাইনি, ওই জন্য গিয়ে কোনোরকম ভিডিও ক্লিপস তোলা হয়নি ঠাকুরের। ঠিক আছে, আমি যখন দুপুরবেলা আবার গোপুকে ভোগ দিতে যাব, তখন আবার তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি মাঝে মাঝে না ভুলে যাই জানো তো, ঠাকুরঘরটা তো মানে ছাদের ঠাকুরঘর, তো মাঝে মাঝে ফোন নিয়ে যেতেই ভুলে যাই, ওই কারণেই অনেক অনেক দিন হয় এরকম যে মানে গোপুকে দিতে দিতে আবার নিচে আসি, এসে ফোনটা নিয়ে গিয়ে তারপর ক্লিপসটা নিয়ে গিয়ে তারপর তুলি। মাংসটা আজকে খেতে ভীষণ ভালো হয়েছিল জানো, মানে অন্যান্য দিনের তুলনায় আমি হয় না কি কোনোরকম রান্না করে
রান্না করে দিই, বাট খেতে খুব ভালো হয়, সেই রকমই হয়েছিলো আজকে। মাংসটা কোনো রকম রান্না করেছি কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিলো। যাই হোক, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আমার মাংসে না প্রচণ্ড ঝোল ভালো লাগে না। দেখো কতখানি এগুলো কিন্তু মাংস থেকেই বার হয়েছে জানো তো, কোনো রকম আমি জল ইউজ করিনি, তারপরেও মানে বেরিয়েছে। তো আজকে খেতে এতটাই ভালো হয়েছিল যখন মানে আমি যেটা বলছিলাম যে ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে ঝোল আমার মাংসতে বেশি ভালো লাগে না, এটা অল্প করে যে মানে জল ইউজ করেছি একটুখানি সেটাই রয়েছে। আর বাই দ্য ওয়ে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে, আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম দেখবে, যে কলিযুগে কী করে শ্রীকৃষ্ণকে পাওয়া যায় বা কী করে আধ্যাত্মিকতার সাথে কী করে জোড়া যায় সেটা আমি বলিনি আগের ভিডিওতে, সেটা আমি নেক্সট একটা ভিডিও বানাবো সেখানে বলবো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে কী করে পাওয়া যেতে পারে, কলিযুগের মানুষরা পেতে পারেন, উদ্ধার হতে পারে, সেটার বেস্ট করে একটা ভিডিও করেছি। ভগবদ্গীতা ভাগবতের মধ্যে ডিফারেন্স কী সেটার বেস্ট করে একটা ভিডিও করেছি, চ্যানেলে গিয়ে দেখতে পারো, ভিডিওটা খুব ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। আর বাকি আরও আগামী দিনে এরকম ধরনের অনেক ভিডিও আসতে চলেছে, যাতে একটা মানুষেরও যদি উপকার হয়, একটা মানুষও যদি শুনে বুঝতে পারে সেটাও আমার কাছে অনেক জানো তো। কারণ এখনকার দিনে না মানুষ ভক্তি, ভগবান, শিক্ষা, আদর্শ এই সমস্ত কিছু থেকে অনেক দূরে চলে যাচ্ছে। জানি না কেন দিন যত যাচ্ছে তত যেন মানুষের মধ্যে মানবিকতা বোধ, সচেতনতা বোধ এগুলো অনেক হারিয়ে গেছে। এগুলো এখন আর মানে কেমন যেন মানে সবার সাথে মিশতে হয় তাই মিশছে, সেখানে কোনো ভালোবাসা নেই, সম্মান নেই, দিন কাটাচ্ছে সবাই এই আর কি। যাই হোক, এই আমি যে বইগুলো পড়ে ভালো থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমি দুপুরবেলা গোপুকে খেতে দিতে গেছি, ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, নাড়ু, কাজু, কিশমিশ, খেজুর, মাখন আর মিষ্টি, এটা আমার হচ্ছে দুপুরবেলা। তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, দুপুরের একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে তোমার এই যে আমার কী বলে ফ্লিপকার্ট গ্রসারি থেকে তোমার অর্ডার দিয়েছিলাম। এত সামনে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই দাঁড়িয়ে থাকে, আমি ক্লিপসগুলো নিতেই পারি না ঠিক করে, সরো 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 করে তারপর ক্লিপসগুলো নিতে হয়, যাই ওগুলো তো বোঝে না সেই জন্য। ও আজকে জানো এই ফ্লিপকার্ট গ্রসারি আসতে এত দেরি করে দিয়েছিলো, মানে প্রায় তখন ধরো রাত্রিবেলা 8:30 ক্রস করে গেছে তখন এসছে। যাই হোক, অন্যান্য সময় না, আগে যখন অর্ডার করতাম না তাড়াতাড়ি আসতো, এখন খুব দেরি করে। তারপর আমার বর আর আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো, কী করবো, দুজন মিলে ম্যাগি বানিয়ে খেলাম। আমাদের এটা মানে রোজকার এখন মানে রুটিন হয়ে গেছে ম্যাগি খাওয়া। দেখো সাজুগুজু করে বসেছি, তার একটাই কারণ হচ্ছে কয়েকটা শর্ট শ্যুট করছিলাম সেই জন্য। আজকে শরীরটা না খুব একটা ভালো নেই, জানি না কেন, মানে দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, তো আমি ধরো দুপুরে একটু শুয়েছি, চোখটা যদি একটু লেগে আসে তার মধ্যে যদি কেউ হুটহাট করে ডাকে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, কেমন মাথাটা টিপটিপ করতে থাকে, মানে কেউ মানে হুটহাট কোনো আওয়াজে কেউ ডাকলে এরকম হয়। আর সেটাই আজকে দুপুরে হয়েছে, আমার শ্বশুর শাশুড়ি বাড়ি ছিল না, তো আমি তো দরজা ফরজা আটকে ঘুমোইনি, সবে শুয়েছি, একটু চোখটা লেগেছে তারপরে বেল বেজেছে, তারপর থেকে না ঘুমটা ঠিক করে হয়েছে, কি হলো গলাটা একটু, আর না শরীরটা ঠিকঠাক লাগছে, শর্ট শ্যুট করতে ইচ্ছা করছিলো না, ভিডিও করতে ইচ্ছা করছিলো না, কিছুই ভালো লাগছিলো না। কিন্তু তারপর ভাবলাম না আমাকে তো দিতেই হবে, তো সেই জন্যই শর্টসটাও শ্যুট করা হয়ে গেছে, ভিডিওটাও আপলোড করে দেবো আর কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবে ভিডিওটা পুরোটা। আর আমি আগের দিন তো তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম, তারপর কৃষ্ণ ঠাকুরকে নিয়ে ভিডিও দিয়েছিলাম, কৃষ্ণ সংক্রান্ত প্রচুর ভিডিও চ্যানেলে আগামী দিনে আসবে, ঠিক আছে, ভগবদ্গীতা বা ভাগবত পাঠ, আধ্যাত্মিকতা, কৃষ্ণ ভগবানকে নিয়ে আরও অনেক জিনিস আসবে। আমি যে পারবো যেটুকু মানে নিজের যেটুকু কুলায় নিজের দ্বারা যেটুকু জ্ঞান আছে, যেটুকু বুদ্ধি বই যেটুকু পড়েছি, যেভাবে নিজের মন দিয়ে কৃষ্ণ ভগবানকে ভালোবাসি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে তোমাদের, দেখো ভিডিওগুলো কিছুটা হলেও বুঝতে পার মানে ভালো লাগবে, যেটা জানো না সেটা হয়তো জান মানে কাউকে না কাউকে ঠিক জানাতে পারবো, তো দেখার অনুরোধ রইল সবাইকে। আর ব্লগগুলো কেমন লাগছে সেগুলোও জানিও, কমেন্ট সেকশনটা ইউজ করতে পারো। আজকে ভিডিওটা আর বেশি বড়ো করবো না, আমার ভালোই লাগছে না, বেশি কথা বলতেও ভালো লাগছে না, কেমন একটা অস্থির অস্থির লাগছে শরীরের মধ্যে। তো ঠিক আছে, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ডু সাবস্ক্রাইব অ্যান্ড দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার, স্টে টিউন, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই, আর ভালো থাকো, সবাইকে ভালো রাখো।